এক ঘন্টার বদলের ভাই চিরা পয়ে রাজি লো ভাই কেউ যায় নাই ভাই টাকাটা কি ইম্পর্টেন্ট মানুষের জীবনে আজকে যদি আমার সন্তান থাকতো তাহলে কি টাকাটা তাহলে কি পাইতো না আমার সন্তান রে পারবে না রাইন না দিতে কর বাচ্চাটা কিন্তু দশ হাজার কিন্তু মারা গেল ঠিকমতো ট্রিটমেন্ট না পারার কারণে এক ঘন্টার বদলের ভাই চিরা পয়ে রাজি লব ভাই কেউ যায় নাই ভাই ভাই কুত্তার বদল জারি দিছে ভাই আবেদান

টাকাটা অবশ্যই পাইত না আমার বুকটা তো গালি হয়েছে আমার সন্তান রে পারবেন আপনি রান্না দিতে কোন আমার সন্তান ছাদ থেকে পড়ে গেছে তা আমরা ওখানে তাৎক্ষণিকভাবে আমরা ওখানে সিএনজি তো করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি আনার পর যেই চিকিৎসা রাধা চিকিৎসা ট্রিটমেন্টে ঠিকমতো হইতেছে না বাচ্চাটা কিন্তু অসহায় কিন্তু মারা গেল ঠিকমতো ট্রিটমেন্ট না পারার কারণে আমরা যে বিকালে খেলাধুলা করতেছিলাম হঠাৎ দেখি যে একটা শব্দ তো শব্দ শুনে আমি সামনে আগেছি যা দেখি যে অনেক মানুষ তো এখানে মানুষজন ছিল তো মানুষের সামনে যা দেখি যে একটা বাচ্চা আর একটা লোক পৈরাস তো রক্ত অনেক রক্ত পৈরাস হলো তো রক্ত এমন রক্ত কখনো দেখি নাই কিন্তু কেউ আগে আসেনি আমরা তিন চারজন মিল্লা বলছি ধরতে কেউ ধরছে আর কেউ ধরে নাই আমার ননাসে জামাই ওরা চার পাঁচতলা থাকে আমি চারতলা থাকি আমরা দুপুরবেলায় তাদের ঘরে গিয়েছিলাম ঘরে যেয়ে আমরা হাসাহাসি হাসি করতেছি করতেছি এর মধ্যে ভাই আবার আমরা খাবারও খাইছি আলু ভত ইয়া ডাল ভত্তা দিয়া টু আমি টুই দিয়ে আমরা ভাতও খাইছি খাওয়ার পর আমি বলছি চলো মা বাসায় যাই আম পাঁচ মিনিট আর খেলবো আচ্ছা ঠিক আছে তো ইসাক ভাইয়া কী করছে আমার ননাসের জামাই ও আবার কোলে নিয়েছে কোলে নিয়া কয় কি এই আমরা খাবি এই আমরা খাবি তো এইভাবে যে ও ঝুঁকি দিছে না ওই জায়গাটু পিছলা ছিল তো ওনারাও বুঝতে পারে নাই ওই এরকম যে করছে না তখনই না অন্য কেউ না বলতে আমি দরজার সামনে বসে রয়েছি আমার ননশ দরজার সামনে আমার ননাসের পোলাপাইন ঘরে ওই জায়গায় ব্যতিরিক্ত কেউই নেই কিন্তু আমরা স্পষ্ট দেখছি সে পড়ছে আমরা আল্লাহ গোয়া চিক দিয়ে আমরা ধরতে যা ধরতে পাই না তারপর আমরা ডাইরেক্ট পাঁচতলাতে নাই মা দেখলাম আমার স্বামী আমার বাচ্চাটার এইভাবে কোলে নিয়া বলতেছে যে তুমি আমি আমি বলছি তুমি ওরে নিয়ে আগে হসপিটালে যাও আর ভাইয়ারে আমার উন্না আরেকজনের উন্না দিয়া গায়ে দিয়া মাথার এই জায়গা আর এই জায়গা উনারে চাইপা ধরা তারপরে উনারে আমি এই হসপিটালে নিয়ে আসছি আর মুগদা তোরে গেছে এখনও মুগদা থেকে পরে নিয়ে আসছে এরপরেই ওনারা বলে না যে আমার বাচ্চা নাই আমরাও লগে সহযোগ্য করছি টিকিট কাইটার তাকে আটানব্বই রুমে দেয় আটানব্বই চিকিৎসা অবস্থা ডাক্তার তাকে বাচ্চাটাকে মৃত্যু ঘোষণা করে ওই যে এসা সে খুবই গুরুত্ব আহত সেও মাথায় প্রচুর আঘাতে মেডিকেলে ভর্তি আছেন আমরা লগে এই খিলগাঁও থানায় জানিয়েছি জানানোর লগে তারা ঘটনাস্থল গেছে ওই ঢাকা মেডিকেলে চলে আসছে